একটা ওভেন ফেব্রিক কিভাবে হচ্ছে আপনার একটা ওভেন ফেব্রিকের কনস্ট্রাকশন বা স্পেসিফিকেশনটা কিরকম, মানে হচ্ছে আপনার যখন বায়ার কোনো অর্ডার দেয় তখন উনি কিভাবে দেয়, বায়ার হয়তো সরাসরি কোনো স্যাম্পল দিয়ে দেয়, বায়ার সরাসরি কোনো স্যাম্পল দিয়ে দেয়, তো আমি তো স্কোয়ারে ছিলাম, স্কোয়ারে দেখছি, তো হচ্ছে ওখানে স্কোয়ারে কিছু কিছু বায়ার ডিরেক্ট স্যাম্পল দিয়ে দেয়, তো যখন ওরা স্যাম্পল দিয়ে দেয় তখন হচ্ছে আপনার ওখান থেকে ওদের যে ডিজাইন ল্যাবটা আছে ওই ডিজাইন ল্যাবে ওনারা হচ্ছে ওই যে কাউন্টিং গ্লাস গ্লাস দিয়ে ইপিআই গুনে গুনে বের করে, পিপিআই গুনে গুনে বের করে, তারপরে ওয়ার্কের সুতা কাউন্ট বের করে, ওয়েস্টের সুতা কাউন্ট বের করে, হ্যাঁ, আর এটা বায়ার বলে দেয় যে ফেব্রিকের উইথ কত হবে, তো ডিরেক্ট এরকম স্যাম্পল দিয়ে দেয়, অথবা যদি কনস্ট্রাক্ট স্যাম্পল দিয়ে দিয়ে দেয় বেটার সবসময়, তাহলে ফেব্রিকটা ভালো হয়, উনি যেভাবে চাচ্ছে আমরা সেভাবেই প্রোডাকশন করে দিতে পারি আর। আচ্ছা, তো এরপরে হচ্ছে ওভেন ফেব্রিকের কনস্ট্রাকশন কিভাবে লেখা হয় এগুলো আপনারা জানেন, ইপিআই ইন্টু পিপিআই, তাই তো? তারপরে হচ্ছে ওয়ার্ক কাউন্ট বাই হচ্ছে ওয়েস্ট কাউন্ট ইন্টু হচ্ছে ফেব্রিক উইথ, ওকে। আচ্ছা, তাহলে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন 110, 110 তাহলে কি ইপিআই, তাই না? তার মানে 1 ইঞ্চিতে, 1 ইঞ্চিতে কয়টা ওয়ার্পের সুতা আছে এরকম, 1 ইঞ্চিতে এরকম 110টা হচ্ছে, 10টা ওয়ার্পের সুতা আছে। আর যদি বলি 1 ইঞ্চিতে ওয়েভ টেস্ট সুতা কয়টা আছে, 1 ইঞ্চিতে ওয়েভ টেস্ট 52টা, 52টা। আর এটা হচ্ছে ওয়ার্পের সুতার কাউন্ট, কাউন্ট তো আপনারা জানেন যে কাউন্ট বেশি কম হলে কি হয়, বা সুতা কতটুকু ফাইনাল বা কোর্সা, এটা হচ্ছে আপনার কাউন্ট আর ফেব্রিক ওয়েভ, ওকে। তারপরে হচ্ছে ধরেন অনেক সময় আবার এইভাবে লিখে দেয় কিরকম 20 × 16 / 110 × 52, আর ফেব্রিক উইথ হচ্ছে ধরেন 56। এখন বলেন তো পিপিআই কত, পিপিআই কত, স্যার ইপিআই হচ্ছে 20 এবং পিপিআই হচ্ছে স্যার, না এরকম এরকম কি হয় আসলে, এরকম হয় না আসলে, এই যে 110ই হচ্ছে ইপিআই, এটা উপরে নিচে লেখা, হ্যাঁ হ্যাঁ, এটা উপরে নিচেও এভাবে লেখা যায়, ঠিক আছে। অর্থাৎ আপনি কি খেয়াল করবেন, আপনি খেয়াল করবেন যেখানে বেশি আছে এটাই হচ্ছে আপনার ইপিআই পিপিআই, আর যেখানে কম আছে এটা হচ্ছে আপনার কাউন্ট, কাউন্ট। হ্যাঁ, পিপিআই এত কম হতে পারে না, বুঝছেন, 20, 18, 16 পিপিআই এত কম হয় না, তাহলে অনেক ফাঁকা ফাঁকা থেকে যাবে, ওই ফেব্রিক আপনি ইউজই করতে পারবেন না।